এগরায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির। তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শনিবার এগরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে এগরায় স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। সমস্ত শিবিরটি হয় করোনা বিধি মেনেই। শিবিরের রক্তদাতাদের উৎসাহ ছিল দেখার মতো। শিবির শেষে এগরা শহর তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক জয়ন্ত সাউ সমস্ত রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দেন। দেখুন, 1998 সাল থেকে যার কঠিন পরিশ্রমের ফসল আমাদের মাননীয় সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বজনপ্রিয় আমার প্রিয় নেতা যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শ নিয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাব পথচলা দীর্ঘদিন ধরে আমরা চলছি। আর সর্বোপরি আমি দলের চড়াই উতরাই বিভিন্ন সময় আমি এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তারপরেই আমি সাধারণ সম্পাদক জেলা তৃণমূল কংগ্রেসের হই, তারপর বর্তমান পরিস্থিতিতে আমি রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে যুক্ত। কিন্তু আমি আজকের দিনটি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই এই কারণে 25তম বর্ষ আমাদের শহর আমাদের তৃণমূল কংগ্রেসের সারা ভারতবর্ষে এই ধরনের একজন নেত্রী যার কর্মকাণ্ড নিয়ে আজকে দলকে যেভাবে সম্প্রসারণ করেছেন সেই কারণে আমি দলনেত্রীর প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে চাই। আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে চাই। আর সেই সম্মানের জন্যই আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকের দিনটি পালন করেছি এবং সেই সাথে এই দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিয়ে তাকে সম্মান জানিয়ে আজকে কিন্তু রক্তদান শিবিরটা আমরা শুরু করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের পক্ষ থেকে। আজকে 50 জনের রক্তদান শিবির রয়েছে। জয়ন্ত সাউ এগরা শহর তৃণমূল কংগ্রেসের আমি প্রাক্তন সভাপতি জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।